আজকে আমি গিয়েছিলাম আমার এক আন্টির বাসায়। আন্টি তার নিজের হাতের বানানো আলু চিপস ভেজে দিয়েছিল। আন্টির হাতের এই আলু চিপসটা আমার খুব ভালো লাগে। আন্টির আলু চিপসটা খুবই পারফেক্ট হয়, একদমই কালো হয় না আর খুবই ক্রিস্পি হয়। দোকানের কেনা আলু চিপসগুলো দেখতে কালো থাকে, সেটা আমার একদমই খেতে ভালো লাগে না। তারপর আমি খেয়েছিলাম একটু পাঁপড়। আন্টির হাতের এই পাঁপড়টাও আমার খুব পছন্দ। আন্টির হাতের পাঁপড়টাও বেশ ক্রিস্পি হয়। তারপর খেয়েছিলাম গরম গরম লুচি। লুচির সাথে ছিল মাখা মাখা ডাল ভুনা, যেটাতে লুচি খেতে খুব ভালো লাগে। তারপর খেলাম মিষ্টি পেয়ারা। আমার কাছে মিষ্টি পেয়ারা খুব ভালো লাগে, আমি পেয়ারা প্রেমী, আমার পেয়ারা খুব পছন্দ। তারপর একটু খেজুর খেলাম, খেজুরও আমার খুব ভালো লাগে আর খেজুর শরীরের জন্য খুব ভালো। তারপর সবাই মিলে একটু কার্টুন দেখলাম। আমার কার্টুন দেখতে খুব ভালো লাগে। কার কার আমার মতো কার্টুন দেখতে ভালো লাগে কমেন্টে জানাবেন। কার্টুন দেখার পাশাপাশি আমরা বিস্কিট দিয়ে চা খেলাম। আন্টির হাতে চাটা বেশ ভালো হয়, কারণ আন্টি ঘি মিক্স করে আর ঘি দিলে একটা মালাই মালাই ফ্লেভার আসে, যেটা আমার কাছে খুব ভালো লাগে। আলহামদুলিল্লাহ সব মিলিয়ে খুব ভালো একটা বিকেল কাটালাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।